ইএনবির একজন সাবেক কর কমিশনার মহিদা রহমান চৌধুরী। মানে স্পিকার, তার বিরুদ্ধে অবশ্য অ্যান্টি করাপশনের মামলা হয়েছে। এই গ্রামীণ ফোন সহ চারটে মোবাইল যে ফোন কোম্পানির 170 কোটি টাকা সুদ উনি মাফ করে দিচ্ছে। আরে এটা কেমন কত হলো, 170 কোটি টাকার সুদ এই মহিলা কোর কমিশন তিনি মাফ করেছেন, ঠিক আছে মাফ করে দিলেন। তাহলে এনবিআর এর চেয়ারম্যান কোথায় গেলেন, আর্থিক ব্যাংক প্রতিষ্ঠানের সচিব কোথায় গেলেন, অর্থমন্ত্রী কোথায় গেলেন, তারা কি খবরটা রাখেন নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা ভারতবর্ষ জুড়ে এখন রাহুল গান্ধীর যে প্রশংসা, সেই প্রশংসার বন্যা বয়ে চলছে। শুধু ভারতবর্ষ নয়, পাকিস্তানেও এখন রাহুল গান্ধী সমানভাবে জনপ্রিয়। এবং বাংলাদেশের যারা তরুণ রাজনীতিবিদ রয়েছেন, তারা এখন জনাব রাহুল গান্ধীকে একজন নিজেদের আদর্শ নেতা, অভিভাবক এবং একটা মনুমেন্ট, রাজনীতির এবং সফলতার একটি মনুমেন্ট হিসেবে তাকে মনে করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। বৃহত্তম গণতান্ত্রিক দেশ তো, সেই দেশে যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা ফ্যাসিজম শুরু হয়ে যাচ্ছে, এবং নরেন্দ্র মোদীকে বলা হতো দ্বিতীয় হিটলার, এবং তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা আসার জন্য, এইগুলোর সঙ্গে ধর্ম, উগ্রবাদ, এগুলোর সঙ্গে যাকে বলে ডেসপারেট ডিপ্লোম্যাসি, মালদ্বীপে তিনি যে কাজগুলো করেছেন, বাংলাদেশে তিনি যে কাজগুলো করেছেন, শ্রীলঙ্কাতে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এই সবই প্রচণ্ড ডেসপারেট ডিসিশন। তিনি যেভাবে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে একেবারে যুদ্ধাবস্থা তৈরি করে ফেলেছেন, এবং ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটা যুদ্ধ তিনি করে ফেলেছেন, এটিকে বলা হয় ডেসপারেট ডিপ্লোম্যাসি। তো এই যে ডেসপারেট ডিপ্লোম্যাসি, এগুলো সাধারণত আপনি যদি হিটলারের ইতিহাস দেখেন কিংবা মুসলিনের ইতিহাস দেখেন, তাদের যে শুরুটা, এই দুজনের শুরুটা নরেন্দ্র মোদীর চেয়ে চমৎকারভাবে হয়েছিল। নরেন্দ্র মোদী যেভাবে ভারতীয় রাজনীতিতে ম্যাজিক্যাল ম্যান হিসাবে এসেছিলেন, তার ড্রেস কোড, তার বক্তব্য মানুষ শোনার জন্য পাগল হয়ে যেত, তেমনি আপনি এখনও গিয়ে দেখেন মুসলিনি, ইতালিতে যে মুসলিনি, তার যে বক্তব্য দেওয়ার ক্ষমতা, তার যে সংগ্রাম, এবং তিনি হি ওয়াজ এ জার্নালিস্ট, একজন সাংবাদিক হিসেবে তিনি কলাম লিখে, একজন লেখক হিসেবে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, এবং সেখান থেকে তিনি একটা মিলিটারি কমান্ডার হিসেবে যেভাবে একটা সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা এসেছিলেন, জয়নে মানে জনগণের নয়নমণি হিসাবে, যেটিকে ফ্যাসিবাদের জনক বলা হয় মুসলিনিকে, সেই মানুষ, সেই যে তার যে ফ্যাসিবাদ কায়েম যেই সময়টিতে করেছিলেন, যদি 2024 সনের মে এপ্রিল মে মাস, এই দুটো মাসের যে নরেন্দ্র মোদীর অবস্থা, বা পুরো 2024 সন জানুয়ারি থেকে নরেন্দ্র মোদীর যে অবস্থা, ঠিক ওইরকম ফ্যাসিবাদের জনক হওয়ার আগের 3-4টি মাস এরকম মুসলিমের জীবনে এরকম অবস্থা ছিল, বা হিটলারের যে ফ্যাসিবাদ বা নাৎসিবাদ, হিটলারের নাৎসিবাদ, এই নাৎসিবাদের জনক হিসেবে তিনি যখন একেবারে দানব হয়ে গেলেন, সেই দানবের আগে তার যে 6টি মাস, সেই 6টি মাসের সঙ্গে আপনি যদি নরেন্দ্র মোদীর এই নির্বাচনের আগের 6টি মাস চিন্তা করেন, তাহলে দেখবেন যে মোটামুটি এক হয়ে গেছে। তো ভারতীয় গণতন্ত্রের যেটি সফলতা, সেটি হলো এই ফ্যাসিবাদকে এবং এই নাৎসিবাদকে আধুনিক গণতন্ত্র রাহুল গান্ধীর নেতৃত্বে এটিকে রুখে দিতে পেরেছে, যেটি জার্মান জাতি পারেনি, তারা প্রতারিত হয়েছে। এখন যেমন নরেন্দ্র মোদী গোমূত্র, গো বৎস, গো পূজা, এগুলো নিয়ে ভারতবাসীকে একটা উন্মাদনা তৈরি করেছিল, ঠিক তদ্রূপ ইহুদিবাদের বিরুদ্ধে কথা বলে যে উন্মাদনা তৈরি করেছিল হিটলার, কিংবা ক্যাপিটালিজমের মানে
এবং প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, ইতালির যে বঞ্জনা গঞ্জনা, সেগুলোর সাথে সাথে প্রাচীন রোম সাম্রাজ্যের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, জুলিয়াস সিজারের সেই সাম্রাজ্যের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য মুসোলিনি পুরো ইতালীয় জাতিকে যেভাবে উত্তেজিত করতে পেরেছিলেন, ভারতবাসী সেভাবে উত্তেজিত না হয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে গণতান্ত্রিক ধারায় গেছে। এজন্য অনাগত দিনে এবং বর্তমানে রাহুল গান্ধীর যে গণতান্ত্রিক ভাবমূর্তি, এটি ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী এবং তার যে নানা পণ্ডিত জওহরলাল নেহরু, এদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার জায়গাটাতে সবচেয়ে সুন্দর সুপুরুষ রূপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করলেন। তো এই প্রতিষ্ঠা করার আগে তাকে এই নরেন্দ্র মোদীর যে গত বিগত দিনের যে দুটো সরকারের শাসন আমল 10 বছর, তুচ্ছ তাচ্ছিল্য অপমান থেকে শুরু করে এহেনও কুকর্ম নেই যেটা নরেন্দ্র মোদী এবং বিজেপির লোকজন করেনি। নোংরামি যাকে বলে, তার নির্বাচনী এলাকায় নোংরামি করা হয়েছে, তাকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে, তার সংসদ সদস্য পদ খেয়ে দেওয়া হয়েছে, তাকে পাপ্পু হিসেবে ডাকা হয়েছে, শাহজাদা বলে তাকে ঠাট্টা এবং মস্কারা করা হয়েছে, নানারকম কথাবার্তা এবং সব কিছুকে ছাপিয়ে উঠে তিনি একবার মনের দুঃখে সে বড় বড় চুল রেখে ফেললেন, দাড়ি রেখে ফেললেন এবং সেখান থেকে বের হয়ে তিনি আমেরিকাতে গেলেন, ইউরোপে গেলেন, সেখানে সবার সভাপতি সেমিনার করে এবং সেই সমস্ত জায়গাতে বিজেপির যারা গুন্ডা পান্ডা তারা আক্রমণ করে সরাসরি তাকে লাঞ্ছিত অপমান করার চেষ্টা করা হয়েছে আমেরিকাতে এবং ইউরোপে। এই সব কিছু পায়ে মারিয়ে আজকে তিনি বিজয়ী। এখন বাংলাদেশে যারা লোকজন আছে তারা সবাই বলার চেষ্টা করেছেন যে রাহুল গান্ধী যদি এটা পারে তাহলে বিএনপির তারেক রহমান সাহেব কেন পারছেন না, বা তিনি কি রাহুল গান্ধীর মতো পারবেন, যদি পারেন তাহলে করছেন না কেন? এখানে আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন। ভারত তার দীর্ঘদিনের যে যাত্রা, গণতান্ত্রিক যাত্রা, সেখানে তার অনেকগুলো প্রতিষ্ঠানকে সে হিমালয়ের মতো দাঁড়া করে ফেলেছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সিভিল সার্ভিস, সাংবাদিক মহল, বুদ্ধিজীবী এবং গণতন্ত্রকামী মানুষ। ফলে এই 10 বছরের মধ্যে গত 3-4 বছর মোদীর বাড়াবাড়িটা খুব এক্সট্রিম পর্যায়ে ছিল। এর আগ পর্যন্ত কিন্তু মোদী খুবই জনপ্রিয় ছিলেন এবং তারা কিন্তু কংগ্রেসকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, এটা মানুষ এনজয় করেছে, কিন্তু পরবর্তীতে গত 3 বছর যাবৎ এই তুচ্ছতাচ্ছিল্যকে জনগণ অপমান হিসেবে নিয়েছে। একইভাবে দেখেন বাংলাদেশে কিন্তু জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে দীর্ঘদিন যাবৎ তাকে রাজপুত্র, কেউ বলছে রাজপুত্র, কেউ যুবরাজ বলার চেষ্টা করছেন, দুর্নীতিবাজ বলার চেষ্টা করছেন, হাওয়া ভবন, টাওয়া ভবন, গামি মাম, যা মুখে আসে তাই, ব্যক্তিগত নৈতিক চরিত্র থেকে শুরু করে সব কিছু। তো একটা সময় এই কথাগুলো মানুষ শুনত, কিন্তু এখন এই কথাগুলো মানুষ শুনছে না, উল্টো বুমেরাং হয়ে যাচ্ছে। অর্থাৎ একজন বেনজিরের বা একজন আজিরেজের যে কর্মের ফিরিস্তি, তাতে মনে হচ্ছে যে টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1,000 নয় 1,00,000 হাওয়া ভবন তৈরি করা হয়, সে তার এবং সেই হাওয়া ভবনের দুর্নীতি যদি একত্র করা হয়, তবুও এই যে হিমালয়ের মতো দুর্নীতি এখন চলছে এর সমপর্যায়ে আসবে না। তো পাবলিক এখন ওই কথাগুলো খাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের রাজনীতি আর ভারতের রাজনীতির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হলো, বাংলাদেশে ভারতের মতো একটা প্রতিষ্ঠান নেই যেটি স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনি বলেন তো বাংলাদেশের কোন বিভাগটি, কোন কর্মকর্তাটি, কোন সাংবিধানিক পদটি প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে পারেন, প্রধানমন্ত্রীকে আদালতে ডাকতে পারেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠান বর্জন করতে পারেন, প্রধানমন্ত্রী কোনো ফাইলকে ফিরিয়ে দেওয়ার পারেন, এই কথা পারা তো দূরের কথা, কারো কাছে গিয়ে যদি কোনো কর্মকর্তার কানে কানে গিয়ে বলেন, ওর সঙ্গে সঙ্গে হার্ট ফিল করে মারা যাবে যে আল্লাহ তুমি যে আমার কানে কানে এই কথা বলেছো, এই কথা যদি কেউ শুনে যায়, যদি শয়তানও শুনে যায় এবং সে যদি গিয়া এগুলো ফাঁস করে দেয় বিভিন্ন জায়গাতে, তাহলে আমার কী হবে, এই দুঃখে সে মারা যাবে। ফলে কী হচ্ছে, এই সমাজটি গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য নিরাপদ না। এখানে আমরা অনেকে বেঁচে আছি, কথা বলছি, ভাগ্য আমাদের সুপ্রসন্ন, আমরা কারো আক্রমণের শিকার হচ্ছি না, কিন্তু যদি কেউ একবার আক্রমণের শিকার হয়ে যায় তাহলে আমাদেরকে সাহায্য করার মতো কেউ আর এগিয়ে আসছে না। এসে
প্যারালাইজড, এখানে অনেক গত কয়েক বছরে অনেক রথি মহারথী ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে। কোথায় ডক্টর কামাল হোসেন? নামগন্ধ আছে। কোথায় মওদুদ আহমেদ? এরকম অনেক প্রতিভাবান মানুষ, যোগ্যতম মানুষ, কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস? এরকম পাহাড়ের মতো অসংখ্য মানুষ যখন বিপদে পড়েছে, অস্তিত্বের যাকে বলে সংকটে পড়েছে, হাও মাও করে কেঁদেছে, এম কে আনোয়ারের মতো মানুষ, একটি প্রতিষ্ঠান, একটি মানুষ এই তাদের পক্ষে দাঁড়ানোর মতো দুঃসাহস দেখায়নি এই সমাজে, যেটা ভারতে আছে। দেখেন, ভারতের নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নির্বাচন করার জন্য ছেড়ে দেওয়া হলো। ইভেন পাকিস্তানে আপনি চিন্তা করেন যে সে মানে বসে, একজন প্রধানমন্ত্রী সেখানে বসে সে টুইট চালাতে পারছে, সাক্ষাৎকার দিতে পারছে, এআইয়ের মাধ্যমে বক্তব্য দিতে পারছে, বিদেশে সাক্ষাৎকার দিতে পারছে, কেন ইমাজিন তো। সেই তুলনায় বাংলাদেশে আপনি এইটা কল্পনা করতে পারেন? কেউ কল্পনাই করা যায় না। তো সেখানে তারেক রহমান সাহেবকে লন্ডনে থাকতে হচ্ছে, তিনি বাংলাদেশে আসতে পারছেন না, এটি হলো ফার্স্ট ব্যারিকেড। সেকেন্ড থিং হলো যে তার সঙ্গে যাদের কাজ তিনি করবেন, এই কাজটা করার জন্য আসলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে চলতে হয় মিনিমাম 10 বছর, এছাড়া বন্ধুত্ব হয় না। এই যে যেমন তিনি আসলেই ঠিক যুবরাজের মতোই ছিলেন জনাব রাহুল গান্ধী, কিন্তু তিনি যখন মাঠে নেমেছেন, হাতে হাত মিলিয়েছেন কর্মীদের সঙ্গে, তার যখন বন্ধুত্ব হয়েছে, কর্মীরা তাকে চিনতে পেরেছে, তার ভিতরে মহত্বকে খুঁজে পেয়েছে, তিনিও কর্মীদেরকে চিনতে পেরেছেন। কিন্তু তারেক রহমান সাহেব যে এই 10টি বছর বা 5টি বছর তিনি যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরতে পারতেন, দেখতে পারতেন, তাকেও মানুষজন চিনত, আর নেতাকর্মীরাও তাকে চিনত, এবং এখানে যে বন্ডেজটা হতো, এবং সেই বন্ডেজের পরে যদি ভারতের মতো এরকম একটা নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে তারেক রহমানের অবস্থা কী হতো, বিএনপির অবস্থা কী হতো? আরে বাবা, ওইগুলো বাদ দেন, যদি খালি একটা তারেক রহমান সেখানেই থাকুক, এবং তিনি যদি ডিক্লেয়ারও দেন যে আমি প্রধানমন্ত্রী হব না, আমার পক্ষে প্রধানমন্ত্রী হবেন এক্স, মিস্টার এক্স, এই কথা বলে যে অমুক অমুক লোক, আপনারা আওয়ামী লীগ যারা যারা পছন্দ করে না তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে, বিএনপির একেবারে তৃণমূল পর্যায়ের নেতারা ক্যাবিনেট গঠন করবে, এরকম ডিক্লেয়ারও যদি দেওয়া হয়, একটা নিরপেক্ষ ভোট হয়, তাহলে বিএনপি কয়টা সিট পাবে? আপনারা নিজেরা একটু চিন্তা করেন তো, আর আওয়ামী লীগ কয়টা সিট পাবে? তো কাজেই ভারতের যে এই যে রাহুল গান্ধীর উত্থান, সেখানে গণতান্ত্রিক বিজয় এবং সেখানে যে রাজনীতি, তার সঙ্গে আসলে বাংলাদেশের তুলনা করা চলবে না। বাংলাদেশের যে অবস্থা চলছে, এখানে জনাব তারেক রহমান যে রাজনীতি করছেন, তার সঙ্গে পাল্লা দিয়ে তার যে প্রতিপক্ষ যা করছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাকে আগাতে হচ্ছে। এটার সঙ্গে আমেরিকার তুলনা হবে না, ইংল্যান্ডের তুলনা হবে না, শশী থারুরের তুলনা হবে না ভারতের, এবং ঋষি সুনাকের তুলনা হবে না। বাংলাদেশে তারেক রহমান একজনই, এবং বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা তিনিও একজনই, বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনিও একজন। তো এই দুজনের মধ্যে যে রাজনৈতিক যে বাহাত চলছে, প্রতিযোগিতা চলছে, এবং এটিও একটা সময় দেখবেন যে হঠাৎ করে নিষ্পত্তি হয়ে গেছে, চমৎকারভাবে নিষ্পত্তি হয়ে গেছে, এবং এত চমৎকারভাবে নিষ্পত্তি হবে তখন দেখবেন যে এই যে রাহুল গান্ধীকে নিয়ে এখন যে উন্মাদনা, ঠিক এরকম একটা উন্মাদনা অনাগত দিনে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বাংলাদেশে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।